আজকের এই দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বইটাকে পক্ষ থেকেও সকলকে জানাই আজকের দিনে শুভেচ্ছা। আজকে আমরা যে স্টলে বসছি বই মেলায়, আমাদের আজকে অনেক বিক্রি হয়েছে। আমার মোহাম্মদ জাফর স্যার আসছে, তার স্টলটাই ছিল এটা। এই জায়গায় অনেক মানুষ আসছে, তারপর বিক্রি হয়েছে প্রচন্ড। আরো স্টল আছে, সবাই আসবেন দেখবেন। আজকে তুমিলা মিশনের চরখলা গ্রামের একটি বড় প্রোগ্রাম হয়ে গেল। হচ্ছে আসলে আমাদের দুইটা প্রোগ্রাম হয়েছে আজকে, একটি হচ্ছে স্মারক গ্রন্থ প্রকাশনা উৎসব, আর একটি হচ্ছে বই ডেকের বই মেলা। স্মারক গ্রন্থ প্রকাশনা উৎসবটা মূলত আমাদের যে চারজন মুক্তিযুদ্ধ ছিল আমাদের গ্রামে, তাদের জীবনী নিয়ে আমাদের এই উৎসবটা। এটা আমাদের সকল গ্রামবাসী এটা আমাদের সহযোগিতা ছিলেন, এবং চরখোলা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে এটা করা হয়েছে। আর আজকে যে বই মেলাটা পাশাপাশি ছিল, এটা হচ্ছে আমাদের যে বইয়ের ডাক আছে, আমাদের বই পড়া আন্দোলন, ওখান থেকে করা হয়েছে। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের প্রধান অতিথি ছিল আমাদের ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ওনার বইগুলো আমাদের বেশি বিক্রি হয়েছে, ওনার প্রায় 60টা বই বিক্রি হয়েছে, আমাদের প্রায় 10,000 টাকার মতো বই বিক্রি হয়েছে, এবং অন্যান্য যে বাচ্চাদের যে বই আছে, হোয়াইন আমাদের বই আছে, এবং যে মোটিভেশনাল কিছু বই ছিল আমাদের, মুক্তিযুদ্ধের কিছু বই ছিল, তো ওগুলো মোটামুটি বিক্রি হয়েছে। ওদিক দিয়ে আমাদের 10,000 টাকার মতো বই বিক্রি হয়েছে, এখন পর্যন্ত আমাদের প্রায় 20,000 টাকার মতো বই বিক্রি হয়েছে। আশা করি আজকে সারাদিন আরও বেশি বিক্রি হবে আর কি। ধন্যবাদ। আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে অনুষ্ঠানটি এখানে চরখলাতে আয়োজন করা হয়, এটা মূলত গ্রামের একটা অনুষ্ঠান, যদিও এটা গ্রামের, তারপরও এলাকার যারা কর্মকর্তা আছে বা লিডিং পর্যায়ে আছে, তারা চিন্তা করে আমাদের গ্রামটাকে এগিয়ে নেওয়ার জন্য, সেই জন্য তারা একটি আপনার 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করছে, 21শে ফেব্রুয়ারি এবং বইমেলার আয়োজন করেছে। এই আয়োজন উপলক্ষে আমাদের বই স্টলটে বলতে গেলে একদিনের অনুষ্ঠান, তো আর যদি 3 দিন হতো তাহলে অনুষ্ঠানটা আরো সুন্দর হতো। একদিনের আগে মানুষ দেখে পরে কিনে, একদিনে সব বিক্রি হয় না, সেই কারণে তুলনামূলকভাবে আমরা সারা ওইভাবে যে পাই নাই, মোটামুটি সারা আছে। আশা করি পর্যায়ক্রমে আরো যদি 2-3 দিন হয় তিনি বিক্রি অনেক ভালো হবে। এখানে প্রায় 50 জনের মতো প্রেশার দেখেছে, আর 12 জন ডায়াবেটিস দেখছে, তো এইভাবে আর কি। কেউ যদি অসুস্থ বোধ করে আসে আমাদের কাছে, আসলে আমরা এই সেবাটা দিই। আমরা চরখোলা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন থেকে আমরা বইয়ের একটা স্টল নিয়েছিলাম। এখানে প্রায় 160 থেকে 170টা লেখকের 70টা বই মতন আমরা নিয়েছি, তো এখন সারা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। তো আমরা টোটাল বই বিক্রি করছি 27টা। তো আমরা স্মারক গ্রন্থের যে বই বিক্রি করছি, স্মারক গ্রন্থের বই বিক্রি করছি তোমার 6টা, আর আনুষঙ্গিক বিক্রি করছি 21টা। হ্যাঁ, আমি দিলীপ ভিনসেন্ট গোমেজ, চরখোলা বই ডেকের আমন্ত্রণে, বই ডেকের আমন্ত্রণে গত 4 বছর এটা নিয়ে পঞ্চম বইমেলা। শুধু আজকে বইমেলা না, আজকে চরখোলাবাসীর জন্য এক ঐতিহাসিক দিন, কারণ এই চরখোলা গ্রামের 4 জন বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে যে স্মারক গ্রন্থ প্রকাশিত হলো, সেই স্মারক গ্রন্থ উপলক্ষে আজকের দিনই এখানে বইমেলার আয়োজন করা হয়েছে। চরখোলা নতুন যে গির্জা হচ্ছে সেই গির্জায়, তাই এই বই ডেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের এই স্টার মিডিয়া, যারা যেখানে আমরা যাই না কেন সেখানে আমাদের তারা প্রচার করছে, এই প্রচারের জন্য তাদের ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। তমাস কোরাইয়া, প্রতিবেশী প্রকাশনীর পক্ষ থেকে আমি এই চরখোলা 21শে বইমেলায় বই ডাকে এখানে স্টল নিয়ে এসেছি। এই মোটামুটি আমি এখানে ভালোই বিক্রি করা ধর্মীয় বইগুলো মোটামুটি এখানে বিক্রি হয়, বেশিরভাগ আমার ধর্মীয় বইগুলো বেশি এখানে বিক্রি হচ্ছে আর কি। আপনারা যেখানে আছেন একটু শীঘ্রই আপনি চলে আসুন।